অনেকে জানে না কোন মাসের কোন দিনে সরকারি ছুটি। তো বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো কোন মাসের কোন দিনে সরকারি ছুটি আপনারা দেখতে পারবেন। এটি সম্পূর্ণ একটা অ্যাপের মাধ্যমে। অ্যাপটা আমি একটু পরে রিভিউ করব, তার আগে কিছু বক্তব্য বলে নিই। অনেকেই জানে যে কোন দিনে কোন ছুটি, কিন্তু ছুটিটা কিসের জন্য তারা উপভোগ করতেছে সেটা কিন্তু তারা জানে না। তো আজ আপনাদেরকে দেখাবো ছুটিটা কিসের জন্য উপভোগ করতেছেন এবং সরকারি ছুটি কোন কোন দিনে হয়, মাসের কত তারিখে, এবং সরকারি ছুটি কয় দিন হয়, এবং বছরে কয়টা শুক্রবার আপনার পড়ছে, এটাও আপনাদেরকে সবকিছু বলবো ডিটেলসে। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি অ্যাপটা রিভিউ করি। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে আমার জিওভিটি, মানে গভর্নমেন্ট হলিডে 2019 পাবলিক হলিডে আমার চলে আসছে অলরেডি। তো এটা আমি ইনস্টল, এটা আমার ফোনে ইনস্টল করা আছে অলরেডি, সো আমি আর ইনস্টল করলাম না। আপনারা চাইলে ইনস্টল করতে পারেন প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়ে, অথবা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন। তো চলুন একটা ওপেন করি। এখানে ওপেন করার পর আপনি স্কিপও দিয়ে দিতে পারেন, আবার নেক্সটে যেতে পারেন। নেক্সটে যাওয়ার পর এখানে আপনার অফলাইনে দেখার জন্য একটু সময় নেবে। তারপর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখন জুলাই মাস, আজ কোনো ছুটি নাই। ছুটি যদি থাকে তাহলে আপনার লাল চিহ্ন থাকবে তারিখের উপরে, ঠিক আছে? তো আজ এই মাসে কোনো ছুটি নাই। তো অগস্ট, অগস্ট মাসে দেখতে পাচ্ছেন কয়টা ছুটি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। অগস্ট মাসে আপনি সরকারি ছুটি পাবেন পাঁচটা। সো এখানে আপনি 11 তারিখে দেখতে পাচ্ছেন ঈদুল আজহা, ঈদের জন্য আপনি 11 তারিখে ছুটি পাচ্ছেন, এটা সরকারি ছুটি। এবং 12 তারিখে ও ঈদুল আজহা এবং 13 তারিখেও ঈদুল আজহা। তো এই তিন দিন ব্যাপী আপনি একটানা সরকারি ছুটি পাচ্ছেন। তারপরে 23 তারিখে আপনার 15 তারিখে একটা ছুটি আছে, ন্যাশনাল মর্নিং ডে। এখানে 23 তারিখে একটা ছুটি পাচ্ছেন, দুঃখিত, 15 তারিখে একটা ছুটি পাচ্ছেন আপনি ন্যাশনাল ডে। তারপরে 23 তারিখে একটা ছুটি পাচ্ছেন, আপনার কোন দিনে কোন ছুটি এবং কিসের জন্য ছুটিটা দিচ্ছে সেই ছুটিটাও আপনি দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ সরকারি ছুটি। তারপরে নেক্সট ডে সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসে এখানে দেখতে পাচ্ছেন একদিনই শুধু ছুটি আছে 10 তারিখে, আর এক দিনও ছুটি নাই। প্রাইমারি স্কুল, হাই স্কুল, এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে বন্ধুরা এখন পাবলিক হলিডে তো আপনারা দেখলেন, এখানে আবার দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলে কোন কোন দিন কোন কোন ছুটি এবং কিসের জন্য সেটাও আপনারা এখানে দেখতে পাবেন। তারপরে এখানে হাই স্কুল, হাই স্কুলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জুলাই মাসে কোনো ছুটি নাই হাই স্কুলে, অগস্ট মাসে হাই স্কুলে প্রায় অনেক ছুটি, প্রায় মাসের বলতে গেলে অর্ধেক ছুটি এখানে। তারপরে আছে ব্যাংক হলিডে, তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক হলিডেতেও আপনার হচ্ছে জুলাই মাসে একদিন ছুটি, পয়লা জুলাই। অগস্ট মাসে খুব বেশি দিন ছুটি নাই, জাস্ট 5 দিন ছুটি আছে। তারপরে অপশনাল ডে হলিডে, এখানে আপনার একদিন মানে সবচেয়ে কম। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।